নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী বাংলায় এসে কৃষ্ণনগর ও বোলপুরে আজ নির্বাচনী জনসভা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পূর্ব বর্ধমানের রায়না ও পূর্বস্থলীর সমুদ্রগড় হাই স্কুলের মাঠে নির্বাচনী জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে তৃণমূল নেতা তথা অভিনেতা দেবের হেলিকপ্টারে বিপত্তি যান্ত্রিক ত্রুটির জেরে মালদাতেই জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় হেলিকপ্টারটিকে শিলিগুড়ির জলপাই মোড়ের একটি বাড়ির কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো শক্তিগড় এলাকায় শিলিগুড়ির হাকিমপাড়ার এক মহিলাকে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হল এক যুবক ধৃত কোচবিহারের ঘোগমালির বাসিন্দা শিলিগুড়িতে লোন দেওয়ার নামে প্রতারণা অবশেষে ৬ মাস পর পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত ধৃত কোচবিহারের বাসিন্দা শিলিগুড়িতে আসতে চলেছে মিউজিক ব্যান্ড ফসিলস আগামী ১৯ মে কাওয়াখালী ময়দানে আয়োজিত হতে চলেছে মিউজিক কনসার্ট বার এবং পাবগুলির কারণে নষ্ট হচ্ছে শিলিগুড়ির সেবক রোডে শান্তিপূর্ণ পরিবেশ ভক্তিনগর থানার আইসির সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করল বিজেপি অভাবের সঙ্গে লড়াই করে মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে রাজগঞ্জের দীপজয় সরকার শুক্রবার তাকে সংবর্ধনা দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তে এসএসবির অভিযানে বিপুল পরিমাণে মাদক সহ গ্রেফতার হল তিনজন নকশালবাড়ির মেচি নদীর চরে বাইসন ঘিরে আতঙ্ক বাইসন ঘিরে সতর্কতা জারি করেছে বন দফতর বৃহস্পতিবার রাতে শালুগাড়া এলাকায় অভিযান চালিয়ে অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জড়ো হওয়ায় চারজনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ মাটিগাড়া চাঁদমুনি হাসপাতাল লাইন এলাকা থেকে ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ ধৃত মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় আত্মঘাতী হল এক ছাত্রী জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় এলাকার ঘটনা সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস